এই তো টানাটা হইছিল ভাই, তুমি তো একেবারে দারুণ একটা খেল দেখাইলা। তার মানে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালীগঙ্গা ফিশিং ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আপনাদেরকে আমরা আবারও কালীগঙ্গার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে আমরা দেখাবো গাঙ্গের কী অবস্থা আমাদের কালীগঙ্গা নদীর। তো কালীগঙ্গা নদীতে কীরকম পানি আছে আর এখন কি মাছ মারা হইতেছে কিনা সেটা আপনাদের জানানোর জন্য চলে আসলাম। এটা নয়াকান্দি আর আমাদের পিছনে দেখতে পাইতেছেন নদী। তো নদীতে এখন কিন্তু বর্তমানে অনেক পানি আছে আর পানি কিন্তু প্রচুর গোলা, যার কারণে এখন শিকারি এরকমভাবে বসে না। কিন্তু আমাদের এখানে কিছু শিকারি দেখা যাইতেছে, মানে নতুন। তো দেখেন নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে, মানে পানি কিছু বাড়ে আবার কমে। সামনে দেখা যাইতেছে পানি, আর এটা দেখতেছি নয়াকান্দি পয়েন্ট থেকে দেখাইতেছি। আর সামনে আমাদের ওই যে গ্রামটা দেখা যায় ওটা হলো বেঙ্গরুল, ওখান থেকে কিন্তু একই অবস্থা। কারণ নদীতে যেহেতু পানি আসছে সব জায়গায় এখন পানি চললে কলাশি একই অবস্থা। আর আমাদের সামনে আছে এদিকে বেউথা, আর আমাদের এখানে নয়াকান্দি তালতলা কিছু বাইরে আসছে বর্শি নিয়ে। কী অবস্থা দেখতেছো বাইরে? তেমনভাবে মাছ আর কি ধরতেছে না, মাছ ধরে না। না টান টান পাইছিলে না বড়? পানি যখন কমবো আপনাদের তো অবশ্যই জানাবো পানি কমলে পরে। আর সবচেয়ে ভালো ইয়ে হলো যদি বর্ষা হয় পানি বাড়ে চোখে পানি যায় তাহলে পরে মাছ হওয়ার সম্ভাবনা থাকে। বাই যাবো শুনে না এই যেখানেও ভিতরেও দেখা যাইতেছে। তোমাদের কি অবস্থা ভাই? সব একই অবস্থা, এরা আসলে শখ করে আসছে, ছিপ নিয়ে আসছে শখ করে। তো মাছ কিন্তু এরকম হইতেছে না, আর বর্তমানে পানি উপরে উঠে গেছে, পানি বাড়ে কমে হয়ে এলো পানির অবস্থা। যদি বর্ষা হয় চকে পানি যায় তাহলে এলো মাছ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আসলে পানি কিন্তু চকে যেতেছে না, পানি ওইরকম হইতেছে না, যার কারণে মাছও ওইরকম দেখা যায় না। তো মারি এত দূরে দূর লাগে না, তাও ধরে না। তো নদীতে মাছ মারা শুরু হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আপনারা জানেন যে আমি বেশিরভাগই কালীগঙ্গা নদীর ভিডিও দিয়ে থাকি, কিন্তু আমি কিন্তু ইদানিং আপনার পুকুরের ভিডিও দিই। কারণ হলো কি, আসলে তো মাছ মারার ভিডিওগুলো তো এইভাবে নদীতে এখন পাওয়া যাইতেছে না, আর যার কারণে এলো পুকুরের ভিডিও দেওয়া। থ্রু করা তো দেখাইতেছি, কিন্তু থ্রু করা কিন্তু দেখাইতেছি আমরা। এরা হলো নতুন প্রজন্মের শিকারি, ছিপও দেখা যাইতেছে নতুন, একবারে হুইল নিয়ে আসছে দুইটা। তো হুইল নিয়ে আসার কারণে এলো, মানে নেশাটা সামলাইতে পারে না ইনকে, যার কারণে ঘোলা পানিতে চলে আসছে। তোমার নাম কি ভাই? মোহাম্মদ রাব্বি আহমেদ। রাব্বি আহমেদ, পড়ালেখা করো না? হ্যাঁ। কোন ক্লাসে? ক্লাস নাইন। ক্লাস নাইন। আর তোমার নাম কি ভাই? মোহাম্মদ ফাহিম হোসেন। ফাহিম হোসেন, পড়ালেখা করো? হ্যাঁ। কোন ক্লাসে? নাইনে। দুজনে নাইনে না? যাই হোক, ভালোই লাগলো তোমাদেরকে দেখে। কারণ তোমাদের এই সময় হলো অনেকে আজাইরা ঘুরে বেড়ায়, তোমরা তো নদীর পাড়ে আসছো ছিপ নিয়ে, সময় সময় কাটতেছে আর আর শখটা পূরণ হইতেছে, তাই না? মাছ ধরার অভ্যাস তাহলে আছে না? সিজন কালে আইসো বুঝছো, এখানে কিন্তু অনেক মাছ হয়। এই তো টানাটা হয়েছিল। হ্যাঁ ভাই, যা বলছো মনে দারুণ একটা খেল দেখাইলা। তার মানে এই যে রিটা মাছ ধরবো সেই সময় মাছ উঠানো সেই সময়, তাই না?
এটাটা কিন্তু সাইজটা মোটামুটি ভালোই আছে তাই না পেটের ডিম আর বড় পেটের ডিম আছে হ্যাঁ আর বড় এই সাইজের হয় না হ্যাঁ এটা কিন্তু আমাদের লুডুস দে উঠাইলো টানডাও সেই দিছে আর মাছটা ফেসে গেছে পেটের ডিম আছে হ্যাঁ তখন টানতেছে আমি কই কি নাই কিনা মাছের টান না মনে টাইনে নিয়ে যায় তাই না ভাই হ্যাঁ দুই তিন বার মিস হইছে হ্যাঁ আমি যেটা দিছি দুই টাইম ওইটা দে দে ভালো লাগলো মাছ উঠাইছে ওটা কালীগঙ্গা নদীতে তোমাকে খালি হাতে ফেরত দেয় নাই তোমার রাশি ভালো আছে এই পানিতে তো মাছ হওয়ার কথাই নেই তোমার নাম কি মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম না পড়ালেখা করি কোন ক্লাসে এইটে না দেখ ভালো আলহামদুলিল্লাহ পড়ালেখা করবে ঠিকমতো পড়ালেখা করবে যাই কিছু করো পড়ালা ঠিক মতো করে দেও সবাই সাথে থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ